আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বন্ধুরা। চলুন শেয়ার করি। আর পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগের সার্কুলার দিচ্ছে, বিভিন্ন জেলা অনুযায়ী সার্কুলার দিচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। সেটা বন্ধুরা, এখানে চারটি পদে এখানে প্রায় 1262 জনকে নিয়োগ দিয়েছে, চারটি পদে নিশ্চয়। চলুন আমি জেনে নেই কোন কোন জেলা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিয়েছে, সেটা আগে আপনাদেরকে শেয়ার করি। বন্ধুরা দেখুন, এখানে বরিশাল, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, যশোর, শেরপুর, হবিগঞ্জ ও জামালপুর এই 7টি জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দিয়েছে। এখানে চারটি পদে প্রত্যেক জেলা থেকে চারটি পদে এগেনস্টে 1262 জনকে নিয়োগ দিবে। এখানে যাদের বয়স 18 থেকে 30 বছর তারা এখানে আবেদন করতে পারে। পুরুষ ও মহিলা যে শিক্ষাগত যোগ্যতা এই চারটি পদে এগেনস্টে জেএসসি বা এইচএসসি বা এসএসসি পাশ হলে হবে। আবেদন করা যাবে 25 আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে হবে এবং 26 সেপ্টেম্বরে আবেদন শেষ হবে। তো চলুন বন্ধুরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যায়। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে সর্বশেষ সংবাদ এবং নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। আমি সবসময় আপনাদের জন্য নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং দেশের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সামনে শেয়ার করি। তো বন্ধুরা চলুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই। আমি একটা জেলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রত্যেকটা জেলা একই রকম ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার করেছে এবং তাদের জন্য যে রিকোয়ারমেন্ট, আপনি কিভাবে আবেদন করবেন, কি কাগজপত্র লাগবে, কিভাবে আবেদন করবেন, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন বন্ধুরা, আমি শেরপুর জেলা ডিস্ট্রিক্ট দিয়ে আপনাদেরকে আমি বোঝাচ্ছি। এখানে দেখেন, এখানে পরিবার পরিকল্পনা পরিদর্শক 16তম গ্রেডের 9300 টাকা থেকে শুরু করে 22490 টাকা গ্রেডের একটি পদ, অর্থাৎ পরিদর্শক পদ একটি নেবে। এটা হচ্ছে নালিতাবাড়ি উপজেলা পরিষদের জন্য, বাগবের ও কলসপাড়া ইউনিয়নের পরিষদের জন্য। এটার যোগ্যতা লাগবে ইন্টারমিডিয়েট পাস, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। আর পরিবার কল্যাণ সহকারী গ্রেড 17তম 9000 থেকে শুরু করে 21800 টাকা গ্রেডের বেতন পাবেন। শুধুমাত্র মহিলারা আবেদন করবেন, এটার জন্য লাগবে এসএসসি পাস। এখানে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমার ভিডিওর নিচে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে ইউনিয়নের এই ইউনিয়নের এগেনস্টে এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে যে যে ইউনিয়নের পরিষদ আপনি, সেই সেই ইউনিয়নের পরিষদের এই কোটা নিয়ে আপনি আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন সেটা আপনাদের আমি একটু পরে দেখাচ্ছি। ভিডিওটি না টেনে পুরোপুরি সম্পূর্ণভাবে দেখুন। এবং দেখুন, এখানে 38টি ভ্যাকান্সি রয়েছে শেরপুর জেলা। এই উপজেলার পদের জন্য শেরপুর সদরের জন্য 17টি, এভাবে প্রত্যেকটা উপজেলার এগেনস্টে ভ্যাকান্সি রয়েছে। দেখেন, শেরপুর সদরের কামরারের চর ইউনিয়নের জন্য, তারপরে চর শেরপুরের জন্য এই 2টি, বাজিতপুর খিলার জন্য 1টি, গাজীর খামারের জন্য 1টি, ধলার জন্য 1টি, পাকুড়িয়ার জন্য 1টি, ভাতশালার জন্য 2টি, এভাবে প্রতিটা ইউনিয়নের জন্য, প্রতিটা সার্কুলার ইউনিয়নের ইউনিয়নের এগেনস্টে এই পরিবার কল্যাণ সহকারী পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। তবে আবেদন করার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আপনি অবশ্যই আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই ইউনিয়নের সদস্য, আপনি যখন চাকরি পাবেন তখন আপনাকে জন্য কিন্তু ওই ইউনিয়নের সদস্য অর্থাৎ নাগরিক হতে হবে, স্থায়ী নাগরিক হতে হবে। এর জন্য আপনাকে আমি এখন জানাবো যে এই আবেদন করার জন্য আপনাদের কি প্রয়োজন লাগবে এবং কি কি কাগজপত্র থাকা লাগবে, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো। আমি আপনাদের তার আগে একটু বলে দিই, আপনাদের শেরপুর জেলাটা আমি আপনাদের দেখালাম যে শেরপুর জেলার নিয়োগ বিজ্ঞপ্তি। আমি আপনাদের এখন দেখাচ্ছি অন্যান্য ডিস্ট্রিক্ট গুলোর আপনাদের একটু হালকা ধারণা দিয়ে দিই। দেখুন, এখানে রয়েছে জামালপুর জেলা। এখানে দেখেন, জামালপুর জেলা পরিবার পরিকল্পনা সহকারীর জন্য যেটা একটি পদ, তারপর পরিবার পরিকল্পনা পরিদর্শকের জন্য 6টি, তাতে পরিবার কল্যাণ সহকারী গ্রেড যেটা আপনাদের 17তম গ্রেড আমি বলেছিলাম, এটার জন্য 57টি পদ রয়েছে। এখানে দেখেন, সদরের যোগ্যতার জন্য 12টি, কেন্দ্র ইউনিয়ন পরিষদ, এখানে ইউনিয়নের নাম দেওয়া রয়েছে। আপনি এখানে এসএসসি পাস হতে হবে, আর উপরেরটা আপনি যেটা পরিদর্শক সেটার জন্য আপনার এইচএসসি পাস হতে হবে। তো এইখানে আপনারা আশা করি আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন, প্রতি জেলায় যে 7টি জেলার ভাইরা আছেন। আর অন্যান্য জেলার ভাইদের বলবো যে আপনারা হতাশ হন না, আপনাদের সার্কুলার খুব তাড়াতাড়ি আসবে এবং আসা মাত্র আমি আপনাদের সাথে জানাবো। এই 7টি জেলার ভাইরা এবং বোনরা আপাতত আবেদন করেন এবং আপনাদের নিকট আত্মীয় স্বজনকে ভিডিওটি শেয়ার করে জানান এবং যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটা আপনারা আশা করি শেয়ার করবেন। শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন এবং বোনদেরকে আপনারা এখানে আবেদন করার জন্য উৎসাহিত করবেন। এটা সরকারি চাকরি, খুবই ভালো। এটা মাত্র এসএসসি পাশে এবং এসএসসি পাশে আপনারা চাকরি পাবেন, এটা খুবই সহকারী এবং গ্রাম নিজ এলাকায় ইউনিয়নে চাকরি করার সুযোগ, এটা সবচেয়ে ভালো চাকরি আমি মনে করি এটা। তো বন্ধুরা চলুন মূল আবার চলে যাই আপনাদেরকে, যে এখানে আপনার আবেদন করার জন্য কি কি জিনিস লাগবে এবং কি কি জমা দিতে হবে এবং কিভাবে আবেদন করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, এখানে আবেদন ফর্মের জন্য বা পরীক্ষা অংশগ্রহণের জন্য নিয়মিত শর্ত প্রযোজ্য হবে। একটা হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন পৌরসভা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। এজন্য আপনাকে চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক নাগরিক সনদপত্র, স্থায়ী বাসিন্দার সনদপত্র আপনার থাকতে হবে। পরিবার পরিকল্পনা সহকারী পদের জন্য আবেদন শূন্য পদের বিপরীতে প্রতিষ্ঠিত ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ডের আওতাভুক্ত গ্রাম
বা মহল্লা স্থায়ী বাসিন্দা হতে হবে। এর জন্য ষষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সম্পত্তি স্থায়ী বাসিন্দা সম্পত্ত মৌখিক পরীক্ষার দিনে দাখিল করতে হবে। আর 25 মার্চ 2020 তারিখে আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য কন্যা বা শারীরিক প্রতিবন্ধীদের জন্য 18 থেকে 32 বছর হলে আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর সরকারি এবং আধা সরকারি বা স্বাধীনচেতা সংস্থায় কর্মরত ব্যক্তি যদি আবেদন করেন তাহলে তার অনুমতি রাখবে কর্তৃপক্ষের। নিয়োগের ক্ষেত্রে সরকারি পরিচিত বিধিবিধান অনুযায়ী নিয়োগ করা হবে। পরিদর্শক পদের জন্য 112 টাকা জমা ফি এবং পরিবার কল্যাণ যেটা পরিবার কল্যাণ সহকারী পদের জন্য 100 টাকা আপনার এখানে 56 টাকা ফি জমা দিতে হবে। 50 টাকা হলো পরীক্ষা ফি, 6 টাকা হচ্ছে জমা ফি। প্রার্থীর যোগ্যতা অনুযায়ী এখানে চাকরি করা হবে। এখন আমি দাঁড়ান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে ফলাফল প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়মিত কাগজপত্র জমা দিতে হবে। কি কি জিনিসপত্র লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কাগজপত্রগুলো অবশ্যই আপনার ন্যূনতম নবম গ্রেড কর্তৃক সত্যায়িত, নবম গ্রেডের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। প্রতিটি প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জমা দিতে হবে। প্রার্থী যে ইউনিয়ন বা পৌরসভা স্থায়ী বাসিন্দা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ও বা পৌরসভার মেয়র কর্তৃক নাগরিক সনদপত্র জমা দিতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবি সমর্থনে প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত সনদপত্র বা প্রমাণপত্র নিয়ে আসতে হবে। যেমন মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র, মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা হলে তো সেগুলো সনদপত্র আপনার উপস্থিত থাকবে। প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদপত্র থাকতে হবে। এরপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র কর্তৃক চাউন্সিলর কর্তৃক এটা সার্টিক সনদপত্র লাগবে। তারপর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের পত্র কপি জমা দিতে হবে এবং অনলাইন পূরণকৃত যে আবেদন করবেন আপনি সেটা আবেদনের পত্রের কপি আপনাকে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনুচ্ছেদ 8 এর নির্দেশনা অনুযায়ী জমাকৃত সকল সনদ ও কাগজপত্র, যে সনদপত্রগুলোর কথা বলেছি এগুলো আসবিষয় প্রদর্শনের পাশাপাশি এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। পরীক্ষার সংক্রান্ত যাবতীয় তথ্য জেলা প্রশাসক কার্যালয়ের নোটিশ বোর্ডে বা জেলা পরিবার কল্যাণ থেকে আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আবেদনপত্র নিউজ। আপনাদেরকে বললাম যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর যে সার্কুলার দিয়েছে 7টি জেলা, আপনাদেরকে আমি আবার বলি, 7টি জেলার ভিতরে রয়েছে যেটা বরিশাল, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, যশোর, শেরপুর, হবিগঞ্জ, জামালপুর। এই জেলা থেকে আপনি 4টি পদের এগেনস্টে আবেদন করতে পারবেন। আর অন্যান্য জেলাগুলো এখনই সার্কুলার দেয়নি, এটা আসতেছে, আসলে আপনাদেরকে আমি শেয়ার করব। তো বন্ধুরা, এই ছিল আজকের জব নিউজ। আসলে আজকে একটা নতুন সার্কুলারের সংবাদ। তো বন্ধুরা, আপনারা যারা এই 7টি জেলার সদস্য তারা অবশ্যই আপনারা আবেদন করবেন আশা করি, এবং সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন।